নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। শুরু করছি জীবিকার খোঁজে। এই যে কোচিং সেন্টার, আপনি কিভাবে মাথায় এলো, কবে থেকে শুরু হলো, কোথায় বা শুরু হলো? আমি ইংলিশে অনার্স নিয়ে তখন পড়ছি অলরেডি ফার্স্ট ইয়ারে, এবং আমি খুবই একদম নিম্নবিত্ত করা ছেলে বলতে পারেন, নিম্ন মধ্যবিত্ত করা ছেলে। সেখান থেকে আমি পাঁচজন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম কিছু চাকরির জন্য। তারা তখন অটোমেটিক্যালি কিছু কিছু আমি শর্টকাট মেথড আমি শিখেছিলাম অঙ্কের উপরে। তো যাই হোক, সমস্ত কিছুর ভিত্তিতে আমি ওদের পড়ানো শুরু করলাম, এবং দেখা গেলো পাঁচজনের মধ্যে চারজন চাকরি পেলো। ওই চারজনের রেফারেন্সে আমার কাছে প্রচুর প্রচুর স্টুডেন্ট আস্তে আস্তে আসতে শুরু করলো। এটা 2023 সাল আগস্ট মাস চলছে এখন। তা আমাদের এখন স্টুডেন্ট সংখ্যা নিয়ার অ্যাবাউট 9000। ঠিক আছে, এটাই আমাদের যাত্রা পথে। আমরা শুরু করেছিলাম একটা বেড়ার ঘর থেকে পড়ানো নিয়ে। এখন আমাদের চারটে হোস্টেল রয়েছে দূরবর্তী যারা আসে তাদের থাকার জন্য, এবং এভরিথিং সমস্ত কিছু মানে বহিরাগত স্টুডেন্টরা যাদের সমস্ত কিছু সুবিধা পায় সমস্ত ব্যবস্থাই আমাদের মধ্যে রয়েছে আর কি। আমরা সে ব্যবস্থা করেছি আর কি। কঠিনটাকে সহজ করার জন্য যে সমস্ত পদ্ধতিগুলো আমরা শেখাই, যেমন একটা অঙ্ক 40 সেকেন্ডে কী করে হয়, কুইক মেথড, একদম শর্টকাট টেকনিক, এগুলো সব আমাদের ইনভেন্ট করে আমরা ছাত্রদেরকেও শর্টকাট প্রসেস শেখাই। তো অনেক মিডিওকার স্টুডেন্ট আছে যারা অঙ্ক একদমই কাঁচা বা ইংরেজিতে একদমই কাঁচা, তাদেরকে আমরা সহজ পদ্ধতিতে কীভাবে তাড়াতাড়ি সাকসেস পাওয়ানো যায় এই ব্যাপারগুলো আমরা শেখাই। কিন্তু এখানে আমাদের লাইলিবিলিটি কী থাকছে, যে আমি তো তার কাছ থেকে ধরুন 18% ফিজটা আগে নিচ্ছি, বাকি রেস্টে কোর্স ফিজটা তো আমাকে নিতে হবে। নিতে পেলে কী করতে হবে, তাকে এনি হাউ সে বকে হোক পড়িয়ে হোক চাকরিটা পাওয়াতে হবে। এবার আমি তো আমার চাকরি পাওয়ানো কেউ না, বারবার বলছি চাকরি পেতে হবে ক্যান্ডিডেটের যোগ্যতা প্লাস আমাদের দুজনের ডেডিকেশন, তাছাড়া চাকরি হয় না। একেবারেই যাবো আপনার কাছে, আপনাদের এই প্রতিষ্ঠান থেকে পড়ে সাফল্যের হার কতটা হচ্ছে, পড়ুয়ারা কোথায় কোথায় পৌঁছতে পেরেছে? আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে এখনো পর্যন্ত আমাদের প্রায় 2022 অবধি যা দেখেছি তাতে 77%-এর উপরে সাকসেস রেট। এবং অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।